সর্বনিম্ন 1 আর সর্বোচ্চ আমরা 6.0 না জানি কালের পরিক্রমায় এটার সংখ্যা আরো কত দূরে পৌঁছে কত উন্নীত হয় আল্লাহই ভালো জানে। তার আসল ঘটনা হলো আমাদের তাওহীদের মূল মন্ত্র যেটা ওইটাকেই যেহেতু কালিমা বলছি আমরা, কালিমা শব্দের শাব্দিক অর্থ হলো একটা বাক্য, কিন্তু এখানে পারিভাষিক অর্থে ইসলামের যে মূল কথাটা স্বীকৃতি দিয়ে যে স্বীকৃতি দিয়ে আমরা ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করি ওটাই বোঝানো। তো এটা মূলত আসলে আপনি একটু নিজের চিন্তাটা কাজে লাগিয়ে বলেন যে কয়টা হতে পারে। এই শব্দটা উচ্চারণ করতে গিয়ে ইসলামে একটা তাগিদ যুগ সূচক একটা শব্দ আলাদা বাড়ে বৃদ্ধি পায়, কিন্তু কালিমা ওইটাই, সেটা হল আশহাদু। তো লা ইলাহা ইল্লাল্লাহ আগে যদি আপনি শাহাদত যেটা সাক্ষ্য দেওয়ার যে কথাটা সেটা তো আপনি যোগ দিতে চান, তাইলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পার্থক্য। কিন্তু কালিমা কিন্তু ঘুরে ঘুরে মূলত কোনটা ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইটাই। এখন এটার সাথে যে আরো নাম্বার আসলো 2, 3 এমনকি 6 পর্যন্ত, এগুলো দেখা গেলো ইসলামে কালিমা হিসাবে না, এগুলো কোনোটা গিয়ে দেখবেন যে জিকিরের শব্দ, যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো জিকির আফজল, মানে জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত, যে 100 বার পড়লে আপনি আমলনামা কি আমাদের দিন এমনভাবে পাবেন যে আপনারটা সবার ঊর্ধ্বে, শুধু এমন একটা লোকের চেয়ে কম যে লোক 100 বারের চেয়ে বেশি পড়ছে আল্লাহ, এগুলো কালিমা। আর কিছু আসছে যে ইসলামের কিছু বক্তব্য সেখানে পুড়ে দেওয়া হয়েছে, ইমামুল মুরসালিন আছেন খাতামুন নবিয়্যিন, এটা কোনো ইসলামের কালিমা না, মূল কালিমা হিসাবে একটাই দিলে আমরা বলতাম। তো অতএব এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে আজকে আপনারা এই প্রথম ধাপ অতিক্রম করে চলে গেলে এরপরে হয়তো এই কথাগুলো রিপিট হবে না, জানা থাকা দরকার যে ইসলামের কালিমা বা আমাদের যে তাওহীদের কালিমা এটা মূলত কয়টি, এই সঠিক উত্তরটা আমাদের জানা থাকবে। এরপরে আসবে যে কালিমার সঠিক অর্থ, এটা তো বোধহয় আপনারা প্রথম পরীক্ষাতে ইয়ে করছেন তাই না, ধরেন যে এই আমরা কিন্তু খালি অর্থই পড়িনি, অর্থের সাথে আরো কি পড়ছি কার মনে আছে কোন দিকে শর্তগুলো তো আমাদের দ্বারা থাকা অবশ্যই দরকার, কমপক্ষে আপনাকে প্রথম পর্যায়ে এটা মনে রাখতে হবে যে ইসলামের এতটি শর্ত আছে, এটা একটা গুরুত্ব বাড়ে না। যেমন আমরা এই পর্যন্ত এখানে আসার আগে প্রত্যেকেই এই কথা অন্তত জানি যে ইসলামের রুকুন কয়টা, এটাও জানা থাকা দরকার যে ইমানের রুকুন কয়টা, এবার কিন্তু উত্তরটা একটু গৌণ হয়ে গেল বা কম হলো, এমনকি এই ক্লাস না করলে হয়তো আসতোই না, কেন, কারণটা হলো আমাদেরকে এটার নাম দেওয়া হয়েছে ইমানি মুফাসসাল, ওই ইমানি মুজমলের সাথে ইমানি মুফাসসাল নাম দেওয়া হয়েছে, এবং সেখানে কয়টা রুকুন বলা হয়েছে 7টা, অথচ ওই মানে রুকুন কয়টা, এটাও কিন্তু একটা বিরাট মৌলিক বিষয় যে আপনাকে যখন বলা হবে যে আপনারা আল্লাহর দিনটাকে তার দিনের জায়গায় রাখার ক্ষেত্রে কে কি পরিমাণ ভূমিকা রাখছেন, তো দেখবেন যে একদল মানুষ তারা অনেক দূরে সরে গেছে এবং ইসলামকে সরিয়ে নিয়েছে, অথচ তারাই এখন বুক ফুলায় বলতেছে যে আমরা আসল জায়গাতে আসি, অন্যরা সৌদি আরব গিয়ে হোক আর যেভাবে হোক নতুন মানুষের কথা শুনে তারা তারা তাদের দিনকে পাল্টাইছে, বলে তো বলে না, অথচ এই যে জিনিসগুলো আপনাদের চিহ্নিত করতে চান, তো দেখবেন যে আমাদের শিকড়েই তারা বিঘ্নতা সৃষ্টি করছে। ইমানের রকম 6টা, এই জায়গায় 7টা মানে লোকের আমরা বানাইছি, আমরা তো ইমানের রকম আপনাদের সামনে 6টাই বলছি, ওনারা কি করে 7টা, তাহলে ইমানের রকম আমাদের মনে রাখতে হবে ইমানের রকম 6টি। আচ্ছা ঠিক তো দ্রুপ, আমরা অজুর ফরজ জানি, অজু ভঙ্গকারী জানি, আসি না আলহামদুলিল্লাহ অনেকেই জানি, নামাজের রুকন জানি, আহকাম আরকান কয় ফরজ, 13টি মুখস্থ করছে, এখানে এসে দেখবেন যে এটা আবার একটু বাড়ছে, সেটা হলো 14, এটা এমনি বাড়ে নাই দলিল সহ বাড়ছে, আমরা যদি দলিল পাই তাহলে বাড়াবো অসুবিধা কি, কারণ আমাদের তো মূল যে মুখ্য উদ্দেশ্য এটা কোনটা, কোরআন হাদিসকে ফলো করে আল্লাহ সন্তুষ্টি কিভাবে পাওয়া যায়, এখানে যেটা বাড়ছে সেটা দেখবেন আপনি ওই হয়তোবা দেখবেন সূরা ফাতিহাটা, কারণ সূরা ফাতিহা আমাদের সমাজে ফরজ জানা হয় না ওয়াজিব জানা হয়, আর আরেকটা দেখবেন ওই তাহদিলে আর কান যাকে বলে অথবা ইতমেনা সহকারে নামাজ পড়া, যে দৃঢ়তার সাথে, মানে আমাদের সমাজে দৃঢ়তাকে ওয়াজিব জানা হয়েছে,
তবে এই দেখেন যেখানে অন্যান্যরা এবং হাদিসের যে ভাব সেখান থেকে বোঝা যায় যে দৃঢ়তা দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গায় এটাকে ওয়াজিব বলার কারণে আমাদের ক্ষতি কি হয়েছে জানেন? আজকে দেখবেন যে বেশিরভাগ যে সমস্ত ভাইরা এই দৃঢ়তার সাথে নামাজ পড়াকে ওয়াজিব জানে ওনারা কিন্তু ওয়াজিবটাও আবার ধরে রাখতে পারছেন না। কিভাবে? আপনি বেশিরভাগ মুসল্লিদেরকে ফলো করে দেখবেন যে রুকু থেকে ওঠার পরে ওনারা কি পরিমাণ তাড়াহুড়া করে আবার সেজদা চলে যায়, এমনকি ওঠাটা তো সোজা হতে হবে না, এরপরে না আপনি সংক্ষেপে করেও যান কিন্তু সোজাই হচ্ছে না, এরকম আছে না? আছে আছে ঠিক দুই সেজদার মাঝখানে বসাটা ওই জানালে বলছেন এই ইতমিনান সহকারে বসা ফরজ, ওনাদের মানে কিন্তু তাকে মুসল্লিকে বাধ্য হয়ে বসতেই হবে কারণ সে বিচারেও দেখছে যে আল্লাহ এটা ফরজ, কিন্তু যারা ওয়াজিব বলে এটাকে শিথিল করে দিচ্ছেন একটু শিথিল করছেন ওরা নিজেরা নিজেদের থেকে আর একটু শিথিল করে এখন দেখা যায় যে অনেক মুসল্লি সেজদা থেকে উঠে এসে বসারই কোনো ইয়ে নিচ্ছে না, আসনই নিচ্ছে না, আবার চলে যাচ্ছে। এটা কি ওয়াজিবটাও কি এইভাবে আদায় হতে পারে? হলো না। এবার আমরা জানি যে সকল ইমাম কিন্তু এই বিষয়ে একমত যে নামাজের ওয়াজিব যদি কেউ ইচ্ছা করে ছাড়ে তাহলে কিন্তু নামাজ বাতিল। আর আজকাল যারা এইভাবে নামাজ পড়তেছে এটা তার নামাজের পদ্ধতি বানিয়ে ফেলছে, তার মানে সে ইচ্ছা করে করছে, তাই নামাজ কি করবো নষ্ট করে দিল বলে ইনশাআল্লাহ। আর যদি ভুলে এই কাজটা করে থাকে তাহলেও নামাজ বাতিল হবে, তবে যদি সে সহসিজদা দেয় তাহলে এর মাধ্যমে তার ক্ষতিপূরণ হতে পারে। তো যারা আজকে এইভাবে ঢালাওভাবে এই ধরনের দৃঢ়তার সাথে নামাজ পড়ার মধ্যে বিঘ্নতা সৃষ্টি করতেছে, এরা কি কোনোদিন আপনারা দেখছেন সহসিজদা দেয়? আমাদের ভাইদের মানে কোনো অনুভূতি নাই, উল্টা দলিল এর ভিত্তিতে কে কোনটাকে বাড়াইলো এটা নিয়ে ওনারা ব্যস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু ওই যে ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়ছিল ওই তাড়াহুড়াকারী ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ইরজে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি মূলত নামাজই পড়ো নাই। আল্লাহ করে শব্দটা কি বুঝা যাচ্ছে যে বাস্তবে আল্লাহ নবী তার দেখছেন যে নামাজে ভুল হয়েছে এবং সে পড়লেই তো তিনি বুঝতে পারেন যে ভুল না শুদ্ধ, কিন্তু এই শব্দটা বলার অর্থ কি তুমি নামাজ পড়োই না। যেমন দ্বিতীয়বার গেছে আর যার যে অভ্যাস হয়ে যায় এটা কিন্তু সহজে পাল্টে দিতে পারে, একই কায়দায় নামাজ পড়ে অথবা আগের চেয়ে একটু সে দৃঢ়তা বলে, কিন্তু এটা ইসলামের জন্য পর্যাপ্ত না। আল্লাহ নিজাম আবার সে বেচারা অনেক কষ্ট মষ্ট করে গিয়ে আবার দ্বিতীয়বার পড়ে তৃতীয়বার আবার তুমি আবার ফিরত যাও তোমার জায়গায় গিয়ে নামাজ পড়ো, এগুলো যা করছো এটা কোনো নামাজ না। এবার আপনারা চিন্তা করেন এই হাদিসটাই কিন্তু মূলত সে বেচারা সূরা ফাতিহা পড়লো কি পড়লো না, তাসবিহ পড়লো কি পড়লো না, কি একা পড়লো কি শোনা যায়? তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যে জিনিসটা দেখে এই কথাটা বললেন এটা তার তাড়াহুড়া। এবার এখান থেকে আপনারা সহজে বুঝতে পারেন যে যে সমস্ত আলেমরা দৃঢ়তার সাথে নামাজ পড়া রুকু সিজদা গুলো করাকে রুকুন স্থির করেছেন তাদের কথাটা অবশ্যই শক্তিশালী, বুঝলেন? কেননা ওই তাড়াহুড়ার কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমার বাকি কোনো নামাজের অংশটাই আল্লাহ কিছু কোনোদিন বলো না। আর এই তাড়াহুড়ার ব্যাপারটাকে আমরা শিথিল করে দেওয়ার কারণে আজকে আমাদের সমাজে এমনভাবে রুকু করে যে এটা দাঁড়ানোই হয় না বসাই হয় না আগেই বেচারা চলে যায়, তাহলে পরে যারা রুকুন বলেছেন এনারা এই হাদিসের ভিত্তিতে বলেছেন বরং নামাজের অন্য কোনো রুকুনের ক্ষেত্রে আপনি এত কঠিন তাগিদই পাচ্ছেন না, হ্যাঁ সূরা ফাতিহার ক্ষেত্রে পাচ্ছেন আর এটাতে পাচ্ছেন, তো এটাকে রুকুন বলাটাই তো যুক্তিসম্মত। এই দলিলের ভিত্তিতে যদি আমরা আহকাম আরকান 13 ফরজের জায়গায় 14 ফরজ বলি এটা কি আমাদের কোনো নিজস্ব কোনো কিছু আপনাদেরকে দেওয়া হলো না, এটা ইসলামের দলিল দেওয়া দলিল দেওয়া। এই ধরনের প্রসঙ্গ আসলে আপনারা অবশ্যই নিবেন নাকি না? অবশ্যই নিবেন, গড়িমসি করবে, কিন্তু যখন দলিল ছাড়া আমাদেরকে কালিমা বলে দেওয়া ইসলামের কালিমা 60টা বা 6টা এরপরে ওই শাহাদাত কালিমাটা কিন্তু আমাদের সমাজে একটু ভুলভাবে ব্যবহার করা হয়, কতভাবেই হয় তার মধ্যে একটা হলো মানে অত্যন্ত মানে দুঃখজনকভাবে এটা বলতে হচ্ছে যে একটা মানুষ মারা যাওয়ার পরেও ওই বেদাতি কায়দায় আমরা এই কালিমাগুলি ব্যবহার করি। আমি দেখলাম একবার
কোন এক এলাকায় ওই ওই কফিন যখন রাখা হচ্ছে মৃত্যু ব্যক্তির কবরে সবাই আশহাদু আল্লাহ ইলাহ কোন কোন এলাকায় আছে এই যে কালিমাটা আমরা এই জায়গায় পড়লাম এটা তো বড় একটা কালিমা এটা আমাদের ইসলামের মূল মন্ত্র এই কালিমাটা তার একটা আসল জায়গা নাই তাকে স্থান কাল পাত্র নির্ণয় করে রাখার মতো আমাদের কোনো বিদ্যা যদি না থাকে তাহলে এর চেয়ে খামখেয়ালি আর কি এইভাবে আরো অনেক কাজ আমরা করে যাচ্ছি এই যে মাটি দেওয়ার সময় এরপরে আসবে আমরা যারা দেখবে যে মাটি দিচ্ছে তারা কি বলতে মিনহা খালাকনা এত বড় একটা পুরানের এই আয়াতটা রাখার মতো তার জায়গা কি আল্লাহ নবী সাল্লাম ঠিক করে দেন অবশ্যই তার সকল কথা যে মুখে বলতে হবে তা না কিছু মূলনীতি রাখা আছে তার মধ্যে একটা মূলনীতি হলো যেই জায়গায় যেই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পড়ে জানিয়ে না দিবেন যে এখানে এটা পঠিতব্য এই জায়গায় আপনি দোয়া সেট করবেন না এটা একটা মূলনীতি সুবহানাল্লাহ তারা ঠিক করেছেন এবং সাতবিক হতো ইমাম খালি আপনারা বলেন বলবেন যে আপনারা খালি ইবনে তাইমিয়ার না আপনার ইবনে ছাড়া কি আর কোনো ইমাম নেই আছে এবং সাতবিক এবং সাতবিক মুওয়াফাকাত লিখেছেন আলী ইবতিসাম লিখেছেন মানে মূলনীতি ঠিক করেছেন উনি তাওহীদ এবং সুন্নতের ব্যাপারে এত বড় পিলার এবং সাতবি এই বিষয়ে কিন্তু মানে সকল ইমামদের উদ্দেশ্যে বলে সুবহান এই কোন জিনিসের মাধ্যমে কোন নীতির মাধ্যমে আপনি নির্ণয় করতে পারবেন যে ইসলামে কোন মাসালাটা সঠিক কোনটা কোনটাতে আপনি পা দিলে শিরিকে পড়ে যাবেন বেদাতে পড়ে যাবেন আর কিভাবে আপনি নিজেকে রাখলে এবং মাসলা মাসাইল গুলো ইসলামের যে দলিল আছে কোরআন হাদিসে এখান থেকে নিতে গেলে সঠিকভাবে আপনি নিতে পারবেন এবং সাতবি যে নির্ণয় করেছেন এই মুওয়াফাকাত এবং আল ইহতিসাম দুইটা কিতাবে এর মাধ্যমে তিনি ইসলামের ইতিহাসে যে ভূমিকা রাখছেন এই বিষয়ে তার সাথে কোনো আলিমের জুড়ি নেই এখন আমরা এই আলিমদের নামও শুনি নাই আমার তো মনে হয় আপনারা আসেই প্রথম যদি আপনি যে আলিম এই জিনিসগুলো এত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের উপহার দিলেন তারই পরিচয় না জানি নামটাও না জানি তাই এই বিষয়ে আমাদের জানা হবে সেই জন্য বলতেছিলাম যে দলিল ভিত্তিক কোন জিনিস বলা হলে আপনার মানুষ দলিল ছাড়া আজকে আমাদেরকে এই যে বলে দেওয়া হলো যে মিনহা খালাকনা এখানে আপনি বেশি বলতে পারেন যে বিসমিল্লাহ বিসমিল্লাহ এটা যে কোনো ভালো কাজের শুরুতে বলার কথা এছাড়া অন্য কোনো আয়াত অথবা দোয়া সেট করতে গেলে আপনার দলিল লাগবে এবং এই যে মূলনীতিটা এটা বুঝে গেলে আমাদের অনেক বেদাত সম্পর্কে ভুল বুঝাবুঝি আলহামদুলিল্লাহ কি হয়ে যাবে অবসান হয়ে যাবে কিভাবে যেমন মারা যাওয়ার সময় আমাদের সমাজে যে মিলাদ খতম পড়া হয় এটাকে শুধু এই কারণেই আমাদের জনসাধারণ সাদরে গ্রহণ করে নিয়েছে যেটা কুরআন আল্লাহর কালাম তো এইটা তিলাওয়াত যদি ভালো না হয়তো আর কি হবে তবে এখানে এটা খেয়াল করা হয় নাই যে এই তিলাওয়াতের যে নিয়মটা যে জিনিসটা যত পবিত্র যত উন্নত মানে তার নিয়ম ফর্মুলাও কিন্তু উন্নত মানে ঠিক আছে না আপনি হঠাৎ করে নিজে খাচ্ছেন পার্সোনাল এই কয়েকটা আইটেম দিয়ে দিয়েছেন ডেকের মধ্যে পাতিলের মধ্যে দিয়ে সিদ্ধ করে খেয়ে ফেলছেন ঠিক আছে এটা আপনি পার্সোনাল খাচ্ছেন যখন মেহমান ডাকবেন এমন অবস্থায় কি আপনি এইভাবে পাকাবেন না তার একটা নিয়ম ফলো করবেন যখন আপনি উন্নত মানের একটা ফাইভ স্টার হোটেলে যাবেন তো সেখানে স্যুপটা পর্যন্ত রেডি করতে গেলে তার কিন্তু বিরাট ফর্মুলা আছে আলেমরা শেখ আর ওরা হলো শেখ নাকি শেখ কিভাবে আপনাকে পাকির ফর্মুলা বলে দেয় ওই নিয়ম অনুযায়ী পাকাইলে তখন এটা গ্রহণযোগ্য তার মানে গ্রহণযোগ্য না তো এবাদত এটা সবচেয়ে মূল্যবান এবং মূল্যমানের জিনিস সেখানে আপনি কোরআন নফল এবাদতের মধ্যে জিকির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জিকির এবং এবাদত সেটা আপনি ইচ্ছা মতো বলে দিতে হবে না এই জন্য এই জায়গাতে বেদাত আপনি বুঝবেন তখনই যখন আপনাকে এই অনুভূতিটাও দেওয়া হবে যে না ভালো কাজগুলোকে এবং গুরুত্বপূর্ণ কাজকে তার নিয়মটাও গুরুত্ব সহকারে জেনে নিয়ে করতে হয় সেটাতে অনিয়ম করলে কিন্তু যত বড় জিনিসে বেশি অনিয়ম অনিয়ম করা হবে তত অ্যাক্সিডেন্ট বড় বিমানে অ্যাক্সিডেন্ট করলে তার মানে ক্ষতিটা বড় আর সাইকেলে অ্যাক্সিডেন্ট করলে তার ক্ষতিটা আছে না যত উঁচা গাছ থেকে পড়বে তার হাত পা ভাঙার ব্যাপারে ঝুঁকি বেশি আর যে সামান্য উপর থেকে পড়বে তারটা ঝুঁকি কম এগুলো আমরা মানে লজিক কথা অনেকেই জানি কিন্তু ধর্মীয় বিষয়ে আমরা আগেই লজিক না খাটাইয়া যে অভ্যস্ত হয়ে গেছে অনেকে এই জন্য আমরা জিনিসগুলো বুঝি না যাই হোক আমাদেরকে বুঝতে হবে যে এই চাইব কালিমা নামে এরকম কোনো কালিমা বাড়িয়ে দেওয়া তারপরে সাত নম্বর রুকুন বাড়িয়ে দেওয়া ওটা বলতে গিয়ে যেটা বললাম যে আপনার আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটাকে কবরে কফিন রাখতে গিয়ে বলা মিনহা খালাকনাকুম এটা ওই মাটি দিতে গিয়ে বলা এটা ইসলামের বিধিবদ্ধ না এবং দেখবেন আরেকটা জিনিস যে এইগুলোর মানে গিয়েছে অন্তরালে
সুন্নতি আমলগুলো কিন্তু ওই পরিমাণে লোপ পাচ্ছে যে পরিমাণ এই আমাদের পক্ষ থেকে বাড়ানো এবং গড়া জিনিসগুলো স্থান পাচ্ছে। বেশিরভাগ মুসল্লিকি বা যারা মুসলমান যারা অন্যকে দাফন দেয় কখন করি গিয়ে দেখবেন এই দোয়াটা জানে না যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলি অথবা বিসমিল্লাহি ওয়ালা সুন্নতি রাসূলি। দেখ যারা সুন্নত নিয়ে চর্চা করে তারা কিন্তু এতটুকু জানে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিল্লাহ শব্দ বলেছেন কখনো সুন্নাহ শব্দ বলেছেন। আর যে লোক এই অঙ্গনের ধারে কাছেই নেই সে সুন্নাই কখন মুখস্থ করবে আর মিল্লাহ কখন মুখস্থ করবে দেখছি। অথচ এই লোক এটা খোঁজ নিচ্ছে যে আমার নবী মিল্লাহ শব্দ বলছেন সুন্নাহ শব্দ বলছেন। তাহলে এদের মাধ্যমে কি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংরক্ষিত থাকতেছে এবং এদেরকেই সামনে রেখে তাহলে বড় বড় আলিমগণ বলছেন যে আসমানের জন্য যেমন তারকা সংরক্ষক ঠিক জমিনবাসীদের জন্য হাদিসপন্থী সুন্নাহপন্থী আলিমরা হলো তাদের সংরক্ষক। মানে সুবহানাল্লাহ, এই জন্য এই যারা হাদিস নিয়ে গবেষণা করেন এবং সবসময় দলিলের দ্বারে কাছে ঘোরাফেরা করেন এবং দলিল খোঁজাখুঁজি করে আপনাকে আমলে কথা বলেন এর চেয়ে উর্ধে আর কোনো জিনিস নেই। আল্লাহ এই সমস্ত ইমামদের আপনি কি ঋণ পরিশোধ করবেন যে ইমাম আউজাই রাহমাহুল্লাহ বলেছেন না আল্লাহ আকবার ইনি তো হলেন আবুদ্দারদা নবী সাহাবি, ওনাকে আমি বারবার বলি আমাদের সামনে হাকিমুল উম্মা যদি কাউকে বলা হয় বলতে হয় তাহলে সালমান ফার্সি আর তার পাশাপাশি আবুদ্দারদা। আর এই দুইজন ছিলেন বন্ধু, যে দুইজনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আনসার মুহাজিরদের মধ্যে বন্ধুত্ব বললেন না, বন্ধুত্ব মানে কি একেবারে উর্দুতে বলে ভাইচারি মানে ভ্রাতৃত্বের বন্ধন, এত মজবুত বন্ধন যে পৃথিবীতে এর চেয়ে শক্ত বন্ধন আর নেই। আপন সহজাত ভাইয়ের চেয়েও ইসলামে হলো দিনের সম্বন্ধে যুক্ত যে ভ্রাতৃত্ব এটা হলো আরো শক্ত। এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন দুইজন সাহাবি, তার একজনের নাম সালমান ফার্সি, তিনি তো হাকিম ফারসির মানুষ, তার কথা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খন্দক খনন করে নিয়েছেন আছে না, আরো কত একমতের কথা তার মুখ থেকে বেরিয়েছে। এখন দেখা যায় আবুদ্দারদা যেটা রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গী ইনার যে স্মরণীয় বাণীগুলো এগুলো আরো কত গভীরে আমরা জানি না বলে আমরা তাকে চিনি। উনি বলেছেন লান তাদিল্লা ইন্নাকা লান তাদিল্লা মা আখাজতা বিল আসার, তুমি যতক্ষণ পর্যন্ত কোনো আমল করতে গিয়ে নবী সাল্লাল্লাহু কোনো একটা হাদিস অন্বেষণ করে আমল করবে কশ্চিন কালো তুমি কোনোদিন পদভ্রষ্ট হতেই পারো। আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এই দলিল টলিলের কথা সাধারণ মানুষের সামনে বললে এরা বিভ্রান্ত হবে। আরে বাবা, যেটা বিভ্রান্তির এটা বড় আলেমের কাছে সে নিজেই যাবে, কারণ বিভ্রান্তিকর জিনিস আসলে ব্রেনে তেমনি একটা ইয়ে লাগে তাই না, খটকা লাগে। এটা সুস্পষ্ট কথা যেটা এটাও আপনি মানতে দিলেন এটা কখন এই করতে গিয়ে আজকে আমরা কি হাদিস থেকে বঞ্চিত হয়েছি দূরে সরে পড়ছি না কিনা খুব বেশি আমরা লাভবান হচ্ছি দূরে সরে। আমাদের সমাজের মুসলমানরা অত হাদিস জানে না, আলেমরাই অনেক সময় দেখবেন যে হাদিসের দলিল দিতে গিয়ে খুব মানে ভয় পায়, এমনকি ভয় দেখাইতে গিয়ে মানুষকে আরো বলে যে হাদিসের সহি নেই যা আছে সব ঠিক আছে। এটা ধরেন এমন কথা যে আপসে আপজু আতা সব হালাল হয় হ্যাঁ, অথচ দাগ মেঘুজ কালা হয়, কারণ হাদিসের মধ্যে কালা তো অনেক। আর মুহাদ্দিসগুলো বলছেন যে তিন ভাগ করলে দুই ভাগ হাদিসের মধ্যেই দালমে কালা হয় আর এক ভাগ হলো সলিম মানে বিশুদ্ধ। আর আপনি যখন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে যাবেন তো যেটা তার থেকে সুসাব্যস্ত এটা ছাড়া কিভাবে আপনি অনুসরণ করবেন, আপনার আব্বার কোনো পরিত্যক্ত জিনিস আপনি উত্তরাধিকার সূত্রে পাবেন এবং যেটাতে দলিল নেই পর্চা নেই শুধু আপনার আব্বা একটা জমিদার ছিল বলে আপনি যদি গিয়ে জবরদখল করা শুরু করেন তাহলে বিধবার জমিও নিতে হবে, ওই অতিম এতিম অসহায়ের জমিও নিতে হবে, কেন আপনার আব্বা ছিল জমিদার, তো এটা তো জবরদখল হলো অনধিকার চর্চা হলো। আল্লাহ নবীর সাথে অনুসারী হতে গেলে যেটাতে দলিল পর্চা আছে হাদিসটা সুসাব্যস্ত অথবা কোরআনের আয়াত আছে কোরআনকে দলিল ধরা যায় আর হাদিসকে পর্চা ধরা যায়, পর্চা দেখি ব্যাখ্যা বিশ্লেষণ ওই জায়গাতে আপনি যখন হাত দিবেন আপনি নিশ্চিত হতে পারবেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আপনার মাধ্যমে হচ্ছে। আর এই ধরনের কাজ যখন আমাদের মাধ্যমে হবে তখনই আপনি বুঝবেন যে কম হলেও আপনি আল্লাহর সাহায্যের প্রতি আগাইছেন, কারণ আল্লাহর সাহায্যটা হাদিসে আসছে কোরআনে বারবার আসছে যে আমরা আমাদের অবস্থাকে যতক্ষণ পর্যন্ত না পাল্টাবো, পাল্টানো কিভাবে আল্লাহ যেভাবে চান আল্লাহ নবী যেভাবে চান ততক্ষণ আল্লাহ পাল্টাবেন না। এবং এই পাল্টানোর পদ্ধতি ইসলাম বলে দিয়েছে যে একটু একটু করে আপনি ব্যক্তি জীবন থেকে পরিবার পরিবার থেকে সমাজে আপনি যখন এই আলো চালাবেন আপনি পেয়ে যাবেন। আমি ওই ওই ক্লাসে বলেছি একটা উদাহরণ আপনি শুনেন যে আল্লাহর সাহায্যটা আমরা কেন পাচ্ছি না। আজকে নবী সাল্লাম যে ধারাতে আমাদেরকে রাখছেন আমাদের বিপরীত ধারায় আল্লাহ নবী সাল্লাম বলছেন যে তোমাদের কাছে যদি কোনো পাত্র দিনদার এবং সচ্চরিত্রবান হিসাবে সে আসে অফার নিয়ে প্রস্তাব নিয়ে তবে তাকে তোমরা ফেরত দিও না, মানে তোমার পাত্রীকে তার জন্য তুমি বিয়ের ইয়েতে রাজি হয়ে যদি না করো তাহলে জমিনের মধ্যে ফাসাদ ছড়াবে ফিতনা হবে এবং বিস্তর বিস্তীর্ণ দীর্ঘ নাতি দীর্ঘ না ফিতনা সমাজে ঢুকবে। আজকে আমাদের সমাজে আপনি টাকা পয়সাওয়ালা পাত্র আসলে গিয়ে দেখেন যে আর বাকি সব দিকগুলো না দেখে খালি একটা ফেস দেখবে স্মার্ট কিনা তাহলে ওকে, কিন্তু যখন দেখা যাবে তার দিনদারি
আছে অথচ টাকা পয়সা নেই তাহলে কিন্তু ডি নেই দিয়েছিলাম ওই দিন বলেছিলাম যে এক মানে অভিভাবক এরকম বলছিল যে যেহেতু আল্লাহ হলেন হেদায়তের মালিক তো ছেলেটা যেহেতু টাকা পয়সার দিক থেকে ফিট তো হেদায়ত তো আল্লাহ যখন চাইবেন করবেন তো দিয়ে দিই তার একজন বলছিল আরেক পাত্র যে আসলো যার হেদায়ত আছে কিন্তু রিজিক নেই তো ওই দিনও তুমি বলতে পারতা যে যে আল্লাহ আজকে বলতেছে হেদায়তের মালিক সে আল্লাহ তো রিজিকের মালিক বরং হেদায়তের উপরে যে মানুষ থাকে তার জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন রিজিকের ব্যবস্থা তিনি করবেন বলেন যে وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও এবং তুমিও নামাজের উপর অটল থাকো আমি তোমার কাছে রিজিক চাই না কারণ তুমি নাহনু নারজুকুক এর পরে আবার বলে দিলেন যে আমি রিজিক দেই আর শেষ পরিণতি মুত্তাকিদের জন্য তাকওয়া অবলম্বন করে দিলেন এর অর্থ সাময়িকের জন্য যদি পরীক্ষায় তোমাকে পড়তে হয় তো মনে রেখো যে শেষ পরিণতি তোমাদের আসবে বলে সুবহানাল্লাহ আল্লাহর এই যে কথাগুলো এগুলো আজকে আমরা যদি এইভাবেই ফলো করতাম আল্লাহর কসম আমাদের অবস্থা আজকে এত নিচে নামত না অনেক উপরে থাকতো কিন্তু এইভাবে আমরা ফলো করি আমরা অনেক সময় তাড়াহুড়া করি অনেক সময় সিরিয়াল মেন্টালি আমরা বিঘ্নতা সৃষ্টি করি ওই মিশরে একজন মহিলা এক বড় আলেমকে বক্তাকে বলছিল যে আমার তো গান বাজনা বাদ্য ছাড়া নাচ টাচ এগুলো ছাড়া আমার পরিবার আছে এদের রিজিকের ব্যবস্থা হয় না তো উনি বলছিলেন যে আমি তোমাকে বলছি তুমি আল্লাহ বিরু হয়ে যাও আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে কয়েক যে আমি তো কিছুদিন নামাজ ফাজ পড়ে দেখছি গান বাদ্য ছেড়ে দিয়ে দেখছি আমার অভাব তো যায় না তো উনি বললেন আল্লাহ তো বললেন যে অমাইয়া তাকিল্লা ইয়ে যে আল্লাহ মাখান যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ ব্যবস্থা তুমি আগে ভয় করার মতো ভয়ের কাজটা সুসম্পন্ন না করতেই অধৈর্য হয়ে ছিটকে পড়ে গেলে তাই কেমন আল্লাহর কাছে পরিমাণ আছে না মাপ আছে না ওই মাপ শুধু তুমি দেখতেছো এটা তো ধৈর্য ধরতে গেলে বরং ওই পর্যন্ত তুমি যে অভাবে ছিলেন ওটাতেই বল করছে আর এখন যে অসুস্থ হয়েছে এটা তো শান্তিও নেই বল কথা নেই বাস্তব কথা নেই যারা আজকে এই যে অভিনয়ের জগতে গিয়ে চিত্র জগতে গিয়ে আজকে আমাদের সমাজকে ওই পরিমাণ নগ্নতায় নামাই দিল আর কি বাকি থাকছে চিত্র জগতে উন্নত করতে গিয়ে আর তো কিছু বাকি নেই যা শোনা যায় যে এখন আর শরীরের মধ্যে কোনো একটা সুধাও বলে না রাখতে পারলে ইনি হলেন একজন ভালো অভিনেত্রী ভালো অভিনেতা বলে নাও তাহলে তাহলে আর কি বাকি আছে আল্লাহ বলছে হাত্তা ইয়াতি আমরুল্লাহ তোমরা যদি এইভাবেই চলো তাহলে আল্লাহর নির্দেশ অপেক্ষা করো অতার অভ্যাস অপেক্ষা করো তো এখন তো আমার তো আমি একটা অপ্রবাহ করছি যে শরীরের জামা কাপড় যখন আমাদের মহিলারা উঠাই ফেলা গেছে এর অর্থ হলো জামা কাপড়ের পরে আর থাকে কি চামড়া আমি জাতি রক্ষা করতেছি আমি জাতিকে উন্নত করতেছি আমরা সমাজ এবং দেশ এবং অর্থনীতি এগুলো তো বড় কঠিন কঠিনের সংকেত আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন এবং এই জায়গাতে কিন্তু আমরা সবাই কিন্তু ভূমিকা রাখতে পারি এখানে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকতে হবে তা কারণ এই মেয়েকে তো তার বাপ রক্ষা করতে পারতো তার মা থেকে আটকাতে পারতো যে না খবরদার তোমাকে আমি এই জগতে এই নোংরা জগতে দিতে পারি না তাতে আমি মরে যাবো তাহলে কি বোঝা গেল সবচেয়ে শক্তিশালী জায়গা কিন্তু অভিভাবক এই জন্য আল্লাহ বোকাল হাদিসে বলছেন যে আল্লাহ কুল্লুকুম রাই কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি সাবধান হয়ে জেনে রাখো তোমাদের প্রত্যেকেই রাখাল আর প্রত্যেকেই যার যার রাখালি সম্পর্কে কাল কিয়ামতের দিন জবাবদিহি তার ফাঁসি কাষ্ঠে যুদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহ এখানে তো বরং আমি বলতে পারি যে সরাসরি এই প্রধানমন্ত্রীও তারা পাঠায় নাই তুমি এই কামে যাও পারে অথবা তারা ওই ইয়েগুলো লাইসেন্স গুলো দিয়েছে অথবা ইয়েগুলো করছে এটা তো বড় একটা অপরাধ এবং যে যে দরজা খুলে দিবে পুরা এই দরজাতে যত পাপ হবে এটার ফেসার তার কাড়ে এবং ভালো দরজা খুললে তারও কিন্তু পুণ্যে তার কাড়ে সেটা তো অবশ্যই আছে কিন্তু এরপরও প্রত্যেকটা জায়গায় যেখানে একটা আপনার ইয়ে আছে ভায় অথবা একটা আমরা বলবো যে পাওয়ার হাউস তো যার যার নিজ নিজ পাওয়ার হাউস থেকে যদি আমরা আমাদের অধীনস্থ যে জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারতাম তাহলে কিন্তু অবস্থা এত মানে দূরে আমাদের নিচে নেমে যেত না যাই হোক এইভাবে বলতে বলতে কথা তো অনেক হয়ে যাচ্ছে যাই আরেকটা কথা বলি আমরা ফতোয়া দিব না নাকি দিতে পারবে সবাই বিশেষ করে সূক্ষ্ম বিষয় কিন্তু ফতোয়াটা বোঝার যোগ্যতা থাকে আমাদেরকে খালি বুঝিয়ে দিয়ে দেওয়া হবে যে এটা ঠিক আছে সলিম বুঝতে ওরা বুঝতে নেওয়ার আমরা বুঝে নিব এটা কিন্তু ভুল আজকে এসব আমাদের সময় এক বেচারা মোবাইল বাজতেছে পুরা রিংটোনে গানের মানে বাজনা যাকে বলে কঠিন বাজনা এটা কি মানে হোটেল না এটা সিনেমা হল নাকি আমি পার্থক্য করতে পারবেন এবং চলছে চলছে এই এক রাকাত দুই রাকাত তিন রাকাত ইমামের কেরাতেই মধ্যে গোলমাল হয়ে যাবে মুক্তাদিদের খুশু খুশু তো গেলই এমনকি আমি নিজেই কত কষ্ট করে যে কন্ট্রোল করছি একবার মনে হয়েছে যে নামাজ বাদ দিয়ে আরে ওকে শাস্তা করি দেয় পরে ঠিক আছে না পরে শাস্তা করে এমন অবস্থা কেন বাজনা এবং সে বন্ধই করতেছে না আমার ব্রেনে বেশি লাগতেছে কেন
আমি তো বুঝতেছি যে মশলাটা কত মানে স্বচ্ছ এবং আমি আল্লাহ তাদেরকে বুঝাইছি, অন্যরা হয়তো এটা বুঝতেছেন। এখানে আমি বলছি যে থাকতে তো থাকতো, আমি তো উঠে গেলাম গিয়ে ব্লাস্ট করে দিলাম। কেন তোমাদেরকে আমরা বারবার ফতোয়াটা বুঝাই বলি যে নামাজের বিঘ্নতা সৃষ্টিকারী কোনো জিনিস সামনে আসলে এইটাকে প্রতিহত করা কোনো আমলে কাসির না। যে আমলে কাসির দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে এমন কাজ করা যেখানে দূর থেকে কেউ দেখলে বুঝবে যে আপনি নামাজের বাইরে আসেন, এই কাজটাই আমলে কাসির। আর এই কাজ করাই যাবেন, এটা করলে নামাজ বাতিল। তবে এই কাজটা কোন পর্যায়ে কোন ক্ষেত্রে কি পরিমাণে এটাও কি ঠিক করে নিয়েছেন না এমনি খালি শুনে রাখছেন আর হা করে আজকে মসজিদ গিয়ে সিনেমার বাড়ি হইতেছে, এটা কোন পর্যায়ে বাহিরের কোনো কাজ আপনি নামাজে আসেন। যেমন ওই আরেকজনের কি একটা পড়ে আছে ওটা তুলাতুলি শুরু করছে, তো এটি তো বোঝা গেল বাহিরে কাজ করছে। নামাজের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাতার অগ্রসর হয়ে ছাগল চলে যাচ্ছিল সামনে দিয়ে। দেখেন শুধু মানুষকে না, এই মাসালাতে তিনি দেখলেন যে যে যেটা সূত্রা এবং সেজদার জায়গাকে সম্মান করা, যে জায়গাতে আল্লাহর দর্শন আল্লাহর দৃষ্টি থাকে, এই জন্য ছাগলকেও যেতে দিচ্ছেন না। এক কাতার অগ্রসর হয়ে বোখারী হাদিস তার পেটটাকে ওয়ালের মধ্যে লাগাই ছাগলকেও তিনি বুঝেছেন যে পিছনের দিকে যাও, সামনের দিকে যাওয়াটা তোমার জন্য চলে না। কিন্তু নামাজ তো ভাঙেন নাই, তাইলে নামাজের স্বার্থে কোনো জিনিস করা এটা কোনো আমলের কাছে না। অথচ এই দৃশ্যটা কেউ দেখলে তো আমাদের দেশের মুসলমানরা আজকে তো বলবে নবীন নামাজ ভাঙিয়ে নিয়েছে, তা ঠিক না বেটা? তাহলে সব কাজ তো আমলের কাছে না। ওমর ইবনে খাত্তাব সাপ মারছেন নামাজের ভিতরে, মেরে নামাজ ঠিকই রাখছে। আবার আরেকদিন দেখছেন উনি কিন্তু সব মাসালাতে শক্ত ছিলেন না। এ বেচারা খালি ময়দানে দাঁড়িয়ে আছে, যেমন আজকাল অনেক মুসলমান দাঁড়িয়ে যায় খালি ময়দানে গিয়ে দেখবেন একেবারে উনি পুরা পুরা দুনিয়াকে সামনে রেখে সূত্র বানিয়ে আল্লাহ। অথচ এটা ঠিক না, আপনাকে খুঁজতে হবে, চেষ্টা করতে হবে যে সামনে একটা জিনিস যাতে থাকে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু শক্ত সাহাবি ছিলেন, মানে এই সমস্ত বিষয়ে তার শিথিলতা গ্রহণ করতেন। এক সাহাবি ওই সূত্রাচার নামাজ পড়তেন দাঁড়িয়ে আছে, উনি তার নামাজ অবস্থায় ঘাড় ধরে ওই আরে কাতার আগে নিয়ে যেখানে খুঁটি আছে ওইটার সামনে দাঁড় করে বলছেন সাল্লি না, এই জায়গাতে নামাজ। এ বেচারা তো খাইছে আল্লাহ, আর যদি নামাজ করি উমর তো ওদের আরেকটা টিবা দিবে বলে নামাজ। আর আসলে আমরা মশালা এটাই যে এই নামাজের স্বার্থে অগ্রসর হওয়ার কোনো সমস্যা নেই। এই জন্য দেখবেন অনেক সময় আরব সমাজে ওই যে সম্মুখ থেকে কোনো মুসল্লি কোনো কারণবশত চলে গেলে এখানে কিন্তু তারা ইতস্তা করে না, পিছন থেকে একজন চলে যায়, নামাজ ভাঙ্গেও না। আর আমাদের এদেরকে যদি বলেন যে ভাই এতটুকু তোমাকে একটু আসো ফাঁকাটা বন্ধ করো, হাদিসে আসছে যে শয়তান ওই ছাগল ছানার রূপ ধরে এখানে বসে এবং তোমারও ডিস্টার্ব করবে আমারও করবে না। ওই যে মন্ত্রী সাহেব কয়া দিছে বিদ্যাঙ্গুলি যেই জায়গায় ঠিক করে নামাজ শুরু করছে এই জায়গা থেকে বিদ্যাঙ্গুলি এক তিন পরিমাণ সহিতে পারবে না। তা আমি আজকে বললাম ওই মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে উনি কি একটা রাকাত পড়ার পরে দ্বিতীয় রাকাতে ওঠার পরে ওনার বিদ্যাঙ্গুলি কি ঠিক পাচ্ছে জায়গাতে আসেন নাই? আল্লাহ কসম ওনার বাপেরও ক্ষমতা রয়েছে, উপায় নেই। এই যে ফতোয়াগুলো অবাস্তব এবং মানে অযৌক্তিক এবং বেদলিল আমাদেরকে দিয়ে দেওয়া হলো আর আমরা চোখ বুঝে মেনে নিলাম, যার ফলে আজকে এই যে মোবাইল বাজতেছে উনি মনে করছে যে ওই যে আমলে কাসির হয়ে যাবে নামাজ বাতিল। আর এদিকে 100 জনের নামাজ বাতিল করে দেবে কিভাবে? খুশু খুজুটা হলো নামাজের অভ্যন্তরীণ রুকুন, যেটা হলো অন্যান্য সকল রুকুনের চেয়ে কিন্তু শক্তিশালী। এমনও ভাবে এটার কারণে নামাজ নষ্ট হয়ে যায় কোনো মুফতি সাহেব বলতে পারবে না, সে বেচারা রুকুন আদায় করছে সেজদা রুকু সব দিচ্ছে কিন্তু ভিতরকার অবস্থাতে খুশু নাই, আল্লাহর কাছে আমল নামাজে জিরো লেখা আছে, নামাজ বাতিল। যেমন হাদিস আসছে অনেক রোজাদার কেয়ামতের দিন গিয়ে দেখবে যে শুধু ক্ষুধার্ত ছিল তৃষ্ণার্ত ছিল, কেন রোজার আদব রক্ষা করে। আর এখানে নামাজের আদব না, নামাজের ইঞ্জিন হলো রোহ, রোহ হলো খুশু খুজু قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আর সেটা নষ্ট হয়। এবং এর সাথে আনুষঙ্গিক একটা মাসালা হলো আপনি যদি চার রাকাতের নামাজে দুই রাকাতের চেয়ে তৃতীয় রাকাতের একটা অংশ নিয়ে মানে এবার হলো কি অর্ধেকের চেয়ে একটু বেশি হয়ে গেল আপনি যদি উদাসীন অবস্থায় কাটিয়ে দেন তাহলে আপনার খুশু খুজু দেখতে যা পাওয়া যাচ্ছে সেজদাতে, যদি আপনি কেঁদে কেঁদেও নামাজ পড়তেছেন কিন্তু মন অন্যদিকে, তাহলে অর্ধেকের চেয়ে বেশি অমনোযোগিতার কারণে আসল যারা মুফতি তারা বলছেন আপনার নামাজ বাতিল। অথচ এই যে রিংটোনে একটা হলো গান আর একটা হলো এটার মানে প্যান্ডেল প্যান্ডেল গ্যানের গ্যানের আওয়াজ, এটার কারণে খুশু খুশু মুসল্লিদের অনেকেই নষ্ট হয়ে যায়। আপনি কি করলেন? এই বেচারা নামাজ নষ্ট করে হাদিসে যদি এটা আসতে পারে যে আল্লাহ সাহেব বললেন যে সাহাবি পিয়াজ রসুন খাইয়ে আসছিল, একটা তো বললেন যে খাইয়ে আসবে না কেননা ফিরিস্তা কষ্ট পায় ওই জিনিসে যাতে মানুষ কষ্ট পায়, আরেক হাদিসে আসছে হাদিসের সনদ বিশুদ্ধ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবিকে বলছেন যে ওরে ধরে এই মসজিদ থেকে বের করে দাও, তারপরে ওরা মসজিদ থেকে মসজিদের সামনে আঙ্গিনা এবং সাহাবিকে রেখে তারপরে আসছে বলে তুমি মসজিদের ভিতরে ঢোকার অধিকার না, রাখো না বলে বাহ। কেন? শুধুমাত্র ওই দুর্গন্ধে আশপাশের দুইজন মুসল্লি কষ্ট পাবে আর ফিরিস্তার কষ্ট। আর এখানে 200 মুসল্লি যে মসজিদে ডিংটোন বাজছিল কয়েক শ মুসল্লি এখানে তাদের নামাজ নষ্ট করে দিচ্ছে। কেন? ওই যে অন্ধভাবে হুজুরের ফতোয়া নিচ্ছে, হুজুর সাহেব কোনো না বুঝে দলিল না দেখে খালি ফতোয়া দিয়ে দিচ্ছে যে বিদ্যাঙ্গুলি নড়ানো যাবে।
অথচ হাদিস প্রমাণ করছে যে আপনি নাড়া দিতে পারেন। একটু আগে আমি যে কয়েকটা ঘটনা বললাম, এই জন্য আমাদের বুঝে শুনে মাসলা নিতে হবে, বিশেষ করে ইমান আকিদার বিষয়ে। খালি আমাদেরকে বলে দেওয়া হলো আর আমরা নিয়ে নিলাম, আজকে আমাদের বলতে বলতে এটা হয়তো বলা হচ্ছে যে যার নাই পীর তার নাই শি বলা হচ্ছে কিনা, আর বলা হচ্ছে যার নাই পীর তার পীর শয়তান, এরকম দিবুদানিতে বুঝে দেওয়া হচ্ছে তোমার কোনো আবাদত হজ হোক এগুলো পীরকে না ধরলে এটা কবুল হবে না, অনেককে বুঝে দেওয়া হয়েছে এবং অনেক মানুষ এই বুঝ মেনে নিচ্ছে। কত যুবক আজকে বিয়ে করতেছে না বলে, কারণ বলে পীর অনুমতি নেই, এমনকি সে মুরিদ হয় নাই তার বাপের ভাড়া ধরে এই ওসিলা দিয়েও তাকে বঞ্চিত করা হচ্ছে যে আমার পীর অনুমতি না দিলে আমি অনুমতি দিতাম না, আর আমি বাপ হিসাবে তোমার অনুমতি না দিলে তোমার বিয়ে হয়েছে না। বলে নাও আল্লাহ কি গাম, আল্লাহ পাক ফরজ করছে যে ছেলের জন্য কোনো অভিভাবকের অনুমতিকে শর্ত করে না, বলেন আলহামদুলিল্লাহ, মেয়ের জন্য শর্ত করা হয়েছে। এখন ওখানে গিয়ে উল্টা দেখেন, ওই জায়গায় যেমন দিনদারির কথা বলা হয়েছিল প্রস্তাব আসলে দিয়ে দাও চরিত্র দিনদার আমরা টাকাকে উল্টাই দিছি, এই জায়গাতে ইসলাম গুরুত্ব দিয়েছে কার, মেয়ের পক্ষের অভিভাবকে, আমরা সেখানে শিথিল করে বলছি যে না এই মেয়ের এখতিয়ার আছে সে বিয়ে করুক। এবার কোর্ট ম্যারেজের মাধ্যমে আমাদের সমাজ কি হয়েছে বিরাট ধরনের একটা ফিতনার মধ্যে পড়ছে, কি পড়বে যেই পরিমাণ কোর্ট ম্যারেজ বাড়ছে ঠিক ওই পরিমাণ ডিভোর্সের সংখ্যাও বাড়ছে, বেশিরভাগ কোর্ট ম্যারেজ গুলো ডিভোর্সের সম্মুখীন। এই বিগত 10-12 বছর আগে পত্রিকা আসছে যে আপনার উকিলদের টেবিল এই যারা কোর্ট ম্যারেজ করে বা লাভ ম্যারেজ করে বিয়ে করছিল এদের ডিভোর্সের ফাইলে টেবিল ভেঙে যাচ্ছে, জায়গা হচ্ছে কেন, যত সস্তা করছেন আপনি সেটাকে তালাককে সস্তা করে দেওয়া হয়েছে। এই জন্য ইসলাম বলছে মেয়ের হলো দরকার আপনার অভিভাবকের, কারণ তার বুদ্ধি কম, তাকে যে কোনো একটা ছেলে একটা কথা বলে ফুসলে দিতে পারে সহজে, ছেলের বুদ্ধি যদি আসে তার অনুমতি নেওয়াটা ভালো, মা বাবার দোয়া নিবি তাদের মোবারকবাদ নিবি বাস, কিন্তু তার জন্য শর্ত না, আমরা পীরের মাধ্যমে এটাকে শর্ত করছি। আর ওই দিকে একটা ফতোয়া আমাদের মাঝহবের নাম দিয়ে চালায় দিয়ে ওইটাকে সহজ করে দিয়েছি, যার ফলে দেখেন কি পরিমাণ বিঘ্নতা। সেই জন্যে এবার আমাদেরকে সহজে এই কথা বুঝতে আর যেন দেরি না হয় যে আজকে আমাদের সমাজে যেই পরিমাণ অশান্তি এবং যেই পরিমাণ দুর্নীতি এগুলোর মূল কারণ কিন্তু আমরা যেই পরিমাণে আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করছি, দূরত্ব সৃষ্টি করছি এবং জনগণকে আমরা বিভ্রান্ত করছি, ওই পরিমাণে যতদিন পর্যন্ত আমরা এই অবস্থায় থাকবো সাহায্য আসবে না। আর যেদিন আমরা কায়েম অনুবাদকে খাঁটি মেঝে তওবা করে এদিকে আগায় যাবো আল্লাহর সাহায্য কোরআনে আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি বাকি, এই যে মানে ইনাকে হত্যা করতে গিয়ে করলো না একবারে এই করে ফেললো ওই করে ফেললো এগুলো সব রাজনৈতিক গুটি, একবার ভারতের কথায় কান দেওয়া হচ্ছে, একবার আমেরিকার কথায় কান দেওয়া হচ্ছে, একবার নিজের গতির দিকে দেখা হচ্ছে, একবার নিজের পদের আছে না এগুলো চলছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের নেট এগুলো মানে ফু দেওয়া লাগবে না, মহানবুল আলমী খালি কাফ আর নুন ব্যবহার করবেন উদা হয়ে যাবে, চেষ্টা আপনি করবেন অবশ্যই কিন্তু নীতির উপরে থেকে সঠিকভাবে, এটাতে আমাদের কোনো বাধা নাই এবং দেওয়া উচিতও না, কিন্তু আগে আমাদের মনে রাখতে হবে যে আমাদের অবস্থা পরিবর্তনে এবং আমাদের ভাগ্যকে পাল্টানো ভাগ্যাকাশে আপনার ওই শান্তি পায়রা এবং কবুতরকে দেখার জন্য যে মূল শর্ত এটা হলো আল্লাহর দিনকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মতো করে তাদের আনুগত্যের অধীনে এনে আমরা যে পরিমাণ অনুশীলন করতে পারবো, হ্যাঁ মানে ইয়ের সাথে আন্তরিকতার সাথে ওই কান্তিকতার সাথে আল্লাহ আমাদের কাজের জন্য বরকত দিবেন এবং সফলতা দান করবেন। সবাই জন্য আমরা এই কাজের জন্য প্রস্তুত থাকি, ইলম শিখা আমল করা এবং দাওয়াতের জন্য সব সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ।